একজন মনীষী বলেছিলেন যে পরিশ্রম কখনো কাউকে বিশ্বাসঘাতকতা করে না এবং পূর্বেও তা কখনো করেনি। হয়তো আমাদের শ্রদ্ধেয় ক্যাডার ভাইয়া এবং বোনরা এটাই বোঝানোর চেষ্টা করছেন। এ পর্যায়ে আমি ডেস্কে আসার জন্য অনুরোধ করব এএস মাহমুদ শাহরিয়ার, 41তম বিসিএস ক্যাডার পরিবার ও 43তম নিরীক্ষা। উপস্থিত অতিথিবৃন্দ এবং সকলকে আসসালামু আলাইকুম। যারা ক্যাডার প্রত্যাশী তাদের উদ্দেশ্যে আমার প্রথম প্রশ্ন, 12 ফেল সিনেমাটা তো বোধহয় দেখা হয়ে গেছে না? বোঝাই যাচ্ছে পড়ালেখার প্রতি বেশি মনোযোগ নেই। তো এই কথাটা যে কারণে জিজ্ঞেস করলাম, আমি 12 ইমপ্রুভড, আমি ইন্টারমিডিয়েটে ইমপ্রুভমেন্ট দিয়েছিলাম। তো যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হয়, রেজাল্ট শেষ হওয়ার পরে পরের বার ইন্টারমিডিয়েট দেওয়ার জন্য বেশি সময় পাওয়া যায় না। তো আমার স্যাররাও বলেছিল তুই পারবি না, তুই দিস না। কিন্তু আমি ঠিক করেছিলাম আমি ইম্প্রুভমেন্ট দেব এবং আমি বুয়েটে পরীক্ষা দিব, অ্যাডমিশন পরীক্ষা দিব, এবং ঠিক আমি সেটা করেছিলাম। এর জন্য আমার যেটুকু পড়ালেখা করা লাগে, যা করা লাগে আমি তাই করেছি। এই গল্প কি জন্য বললাম, আগে নিজের সামর্থ্য জানতে হবে, আমি কতটুকু সক্ষম, আমার সক্ষমতা কতটুকু। যদি আপনার সক্ষমতা থাকে, একটা মানুষের পক্ষে যতটুকু পড়ালেখা করলে তার সর্বোচ্চ শিখরে পৌঁছানো সম্ভব, তাহলেই আপনি এই লাইনে নেমে পড়ুন এবং সেইটুকু পরিশ্রম করুন যার উপর অন্য কেউ পরিশ্রম করে দিন করতে পারবে না। পরিশ্রম ততক্ষণ করে যেতে হবে। অনেকে প্রশ্ন করে কয় ঘন্টা পড়ালেখা করা উচিত, এটা কোনো প্রশ্ন না। আপনার কাছে যখন মনে হয় যে একটা মানুষের পক্ষে এতটুকু পড়ালেখা করা সম্ভব, আর সম্ভব হচ্ছে না, সেই পর্যন্ত পড়ালেখা করুন, তাহলেই সফলতা আপনাকে ধরা দিবে। আর আমার পড়ালেখা কিভাবে করব এই কথা সবাই বলবে, কিন্তু আমি একটা ছোট্ট একটা মেসেজ দিয়ে যাব আপনাদেরকে, কৃতজ্ঞ থাকুন, কৃতজ্ঞ থাকুন এই সমাজের প্রতি, কৃতজ্ঞ থাকুন আপনার পরিবারের প্রতি। এই সমাজের প্রতি কেন কৃতজ্ঞ থাকবেন, এই সমাজে যখন আপনি পড়ালেখার সময়টা পার করবেন, অনেকে ইতিবাচক নেতিবাচক কথা বলবে। যারা ইতিবাচক কথা বলবে তারা আপনাকে মনটা শান্ত করে দিবে, কিন্তু যে নেতিবাচক কথা বলবে ওর নেতিবাচক কথা আপনাকে আরও দৃঢ়তা প্রদান করবে, যে দৃঢ়তায় আপনাকে পরবর্তী সময়ে বেশি বেশি পড়ালেখা করার জন্যে সাহস যোগাবে। আর পরিবারের প্রতি কৃতজ্ঞ থাকবেন এই কারণে, এই যে সময়টা আমরা পার করি, একমাত্র পরিবারই যারা আপনাকে ছায়ার মতো করে আপনার সাথে থাকবে। সামনে আমার পিতামাতা এবং ছোট ভাই উপস্থিত। আমি 2019 সাল থেকে যে সময় পার করেছি, আমার আব্বা তখন অবসরে চলে গিয়েছিলেন চাকরির, সেই সময়ে পরিবারের দুঃখের সময়ও তারা আমার পাশে সবসময় ছিলেন, এবং তাদের কষ্ট আমি দেখেছি, তারা আমার জন্য কী ত্যাগ করেছেন, তাদের ত্যাগেই আজ আমার সফলতা। তাই কৃতজ্ঞ থাকুন এবং পরিশ্রম করুন যতক্ষণ না একটা মানুষের পক্ষে পরিশ্রম করা সম্ভব। এটুকু বলে আমি শেষ করতে চাই, ধন্যবাদ। এবারে আমাদের সম্মানিত ক্যাডারদের মধ্য থেকে একজনকে ডেকে নিতে চাই নিজস্ব অভিজ্ঞতা বা জার্নিটা শেয়ার করার জন্য। জনাব রাশিদা খাতুন, 43তম বিসিএস নিরীক্ষা। বিসমিল্লাহি রহমানির রহিম। ধন্যবাদ আজকে আমাকে এখানে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম। আমি রাশিদা খাতুন, 43তম বিসিএসএ নিরীক্ষা ও হিসাব ক্যাডারের সুপারিশপ্রাপ্ত। আমার জার্নিটা যদি আমি শর্টে বলি, তো আসলে এটা শর্টে বলার মতো না, তবে আমি 40 থেকে আর কি নিজে প্রিপারেশন নেওয়া শুরু করি। 41-এ আমি নন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি এবং 43-এ হচ্ছে ক্যাডার সুপারিশপ্রাপ্ত হয়েছি। তো আমার এই জার্নিতে, আমার পুরো জার্নিতে আমার সাপোর্ট সিস্টেম আমার পরিবার ছিল, এবং আমি যতটা পরিশ্রম করেছি আমার পরিবার থেকে অনুপ্রাণিত হয়ে, বিশেষ করে আমার হাজব্যান্ড, তার থেকে অনুপ্রাণিত হয়েছি। সবসময় সে আমাকে গাইডলাইন দিয়েছে, ঠিক একটা কোচিং যেভাবে গাইডলাইন দেয় সেভাবে, এবং তার কাছে আমি অনেক কৃতজ্ঞ, আমার পরিবারের কাছে কৃতজ্ঞ,
এবং আমি বলবো যে আমি একদম অধৈর্য একজন মানুষ ছিলাম, এই বিসিএস আমাকে ধৈর্য শিখিয়ে দিয়েছে। যে এটা আমাদের কবি স্যার উনি সবসময় বলতেন যে তোমাকে যে এটা একটা ধৈর্যের পরীক্ষা, তোমাকে অনেক সময় নিয়ে অনেক কষ্ট করতে হবে। তো আমি আজকে সেই ধৈর্যশীল হয়েছি, সহনশীল হয়েছি, সব কিছু আমাকে এই জার্নিতে আমাকে শিখিয়েছে। তো আপনারাও সবাই আপনাদের প্রত্যেকের যার যার জায়গা থেকে সাধ্যমতো চেষ্টা করবেন, আপনারাও ইনশাল্লাহ সফল হবেন। ধন্যবাদ সব সবাইকে, আমার জন্য দোয়া করবেন। বক্তৃতা দীর্ঘায়িত করব না, এবারে ঝটপট ডেকে নিতে চাই জনাব ফাহাদ রহমান, 43তম বিসিএস মৎস্য। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপবিষ্ট আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট আমাদের ক্যাডার প্রত্যাশীবৃন্দ এবং আমার ভবিষ্যৎ সহকর্মীরা, সবাইকে আসসালামু আলাইকুম। ক্যাডার সার্ভিসটা একটা অনেকটা টেস্ট ম্যাচের মতন, আপনি একটা জায়গায় খারাপ করবেন হতাশ হলে চলবে না, এটা লেগে থাকতে হবে। যতদিন লেগে থাকবেন ইনশাল্লাহ আপনি কখনোই পথভ্রষ্ট হবেন না। আল্লাহর কাছে দোয়া করতে হবে, নিজের চেষ্টা করতে হবে সর্বোচ্চটা, ম্যাক্সিমাম সাস্টেইনেবল আপনি কতটুকু করতে পারতেছেন সেটার উপরে ডিপেন্ড করবে আপনি কতটুকু সাকসেস হবেন। একবার হয়তো আপনি পাবেন না, বাট সেকেন্ড বা থার্ড টাইমে আপনি ইনশাল্লাহ সাকসেসফুল হবেনই, বিকজ কঠোর পরিশ্রম কখনোই আনপেইড হয় না, সবসময় আপনাকে পেইড করবেই। আপনাদের সবার জন্য ভবিষ্যৎ, যারা ক্যাডার পত্রে, সবার জন্য শুভকামনা এবং সহকর্মীদের কাছে শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এবারে আরও একজন সম্মানিত ক্যাডারকে ডেকে নিতে যাচ্ছি, জনাব ফারজানা রহমান মিম, 43তম বিসিএস অ্যাডমিন। ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। আমার সামনে যারা বসে আছেন এবং মঞ্চে উপবিষ্ট সকলকে শুভেচ্ছা। আমি আসলে যেহেতু খুব বড় করে বলার কিছু সুযোগ নেই, আমি আমার জার্নিটাই সংক্ষেপে একটু শেয়ার করতে চাই। হয়তো আমার অভিজ্ঞতার সাথে কারো কারো মিলে যাবে এবং কেউ হয়তো কোনো শিক্ষা নেওয়ার থাকলে হয়তো নিতে পারবে এবং সেটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার হবে। আমি 43তম বিসিএসটা যে অ্যাটেন্ড করবো এটা আসলে খুব অ্যাব্রাপ্টলি একটা ডিসিশন নিয়েছিলাম এবং শুরুতে আমি আসলে নিজের কম্পিটিটিভনেসটা যাচাই করতে চেয়েছিলাম যে লাখ লাখ স্টুডেন্টের মধ্যে আমি আসলে কতটুকু পারবো। কিন্তু ধীরে ধীরে আসলে আমার জন্য এটা একটা স্পিরিচুয়াল জার্নিতে পরিণত হয়েছিল, কারণ এই পুরো জার্নিটা আসলে আমার জন্য একটা সেলফ রিয়েলাইজেশনের ব্যাপার ছিল এবং আমি নিজেকে মূল্যায়ন করেছি বারবার। অনেকে আসলে ক্যাডার হয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করেন যে স্ট্র্যাটেজি কী ছিল, কত ঘন্টা পড়েছে, আমাদের রুটিন কেমন ছিল। আমি বলবো যে এটা সম্পূর্ণ ব্যক্তি থেকে ব্যক্তির উপর ডিপেন্ড করবে এবং আমাদের নিজেদের এটা খুঁজে বের করতে হবে। আমি যেটা করেছিলাম, আমার স্ট্রং পয়েন্ট এবং আমার উইক পয়েন্টগুলোকে আমি খুব ভালো করে বিশ্লেষণ করেছিলাম এবং আমি চেয়েছি যে আমার স্ট্রং পয়েন্ট থেকে আমি কীভাবে অ্যাডভান্টেজ নিতে পারি এবং উইক পয়েন্টগুলোকে কীভাবে আসলে ইম্প্রুভ করতে পারি। এবং আরেকটা কথা আমার এখানে বলতেই হবে যে আসলে আমরা জানি যে একটা বিসিএস, আমার যেমন আড়াই বছরের এই জার্নিটা, তো এত সময় আসলে অনুপ্রাণিত থাকা যায় না, প্রতিদিন আসলে সেম আমি বলবো যে জীবনী শক্তি নিয়ে শুরু করা যায় না, আমরা অনেক সময় হয়তো ডিমোটিভেটেড ফিল করতে পারি। তো সেই জন্য আমি যেটা করতাম, আমি আমার নিজের লাইফে রিফ্লেক্ট করতাম এবং দেখতাম অতীতে আমি কীভাবে আমার সমস্যাগুলো আসলে সলভ হয়েছিল এবং মহান সৃষ্টিকর্তা আমাকে কতভাবে ফেভার করেছেন, সেই জিনিসটা যেমন আমি করতাম। পাশাপাশি আমি এই যে আজকের এরকম একটা অনুষ্ঠানে নিজের অনুভূতি শেয়ার করার যে সুযোগটি আমি পেয়েছি, এটা আসলে আমার জীবনে যখন বাস্তবে হবে সেই দিনটা কেমন হবে সেটা কল্পনা করেও আমি নিজেকে অনুপ্রাণিত রাখতে চেষ্টা করতাম। এবং আমি আসলে কল্পনায় যে কতবার আসলে বিসিএস ভাইবার সামনে নিজেকে বসিয়েছি সেটা আসলে ইয়ত্তা, মানে আমিও আসলে গণনায় রাখিনি। আমার মনে আছে আমি যখন রিটেনের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম এবং আমি পুরোটা সময় অনেক আসলে নিউজ পেপার আর্টিকেল পড়েছি, তো আমি সবসময় যখন কোনো কারো ইন্টারভিউ পড়তাম বা কোনো আর্টিকেল পড়তাম আমি সবসময় কল্পনা করতাম যে আমাকে ভাইবাতে যদি এটা জিজ্ঞেস করা হয় আমি কীভাবে এটার অ্যান্সার করবো। এবং সত্যি বলতে আমার ক্যাডার হওয়ার পেছনে আমার ভাইবার অবদান অনেক ভালো, মানে অনেক বেশি ছিল এবং আমার ভাইবাটা অনেক বেশি ভালো হয়েছিল। তো আমি এটাই বলবো যে আমাকে আসলে এই ধরনের ভবিষ্যতে সুখ কল্পনা অনেক বেশি অনুপ্রাণিত করেছে। এবং আর একজনের নামে আমি অবশ্যই আজকে এখানে বলতে চাই, তিনি হচ্ছে আমার মা। আমার মায়ের লাইফটাও যদি আমি আসলে রিফ্লেক্ট করি আমার মনে হয় যে আমার আর কিছু দরকার নাই, কারণ আমি এক খুবই মফস্বল থেকে এবং একটা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি, যার হুট করে আসলে বাবা মারা যান এবং প্রায়
প্রায় 10 বছর হতে চলেছে, এবং আজকে এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি এটা আসলে আমার মানা থাকলে হতো না। এই পুরো আমরা জানি আসলে, মানে আমরা হয়তো ধারণা করতে পারি যে আসলে এরকম একটা পরিবারে হুট করে যখন একটা দুর্ঘটনা ঘটে তাদের আসলে কী ধরনের একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। তো এই জন্য আমি আসলে আমার আসলে ক্রেডিট নাই, আমার মারি এই পুরোটা ক্রেডিট আমি দিতে চাই। এবং আমার সামনে যারা বিসিএস অ্যাসপিরেন্ট আছে, আমি আশা করব আপনারাও একদিন এরকম সুযোগ পাবেন, এবং সেই উপলক্ষটি আপনাদের সামনে আপনাদের জন্য তৈরি হবে যে আপনারা এখানে এসে আপনাদের গল্পটি শোনাবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।